কোন নতুন বাচ্চা উঠতাছে ওই যে বাচ্চাগুলো জাম ছুলে দিয়েছি ওই যে বাচ্চা কুইজ আছে গা এই যে উপরে এটা কো না বন লাগতো না চাকমা বাড়ি মাসে সবখান গিলবো আর সজালে চাকরা লাগাবো পারবো এই বাচ্চারা এই নতুন বাচ্চারা নতুন ফিলিং হয়েছে ঠিক আছে ই করতেছে ঝামেলা করতেছে বাচ্চারা এইদিক দিয়ে বাবা এই যে বাপি টাইপের বাচ্চা বাঘা সবুজ বাঘা সবুজ বাচ্চা না নাকি কো বাচ্চারা এই যে এই যে বসতেছে কো এই এই যে বাচ্চারা বাম বসন নামছে এই প্রথম উঠলো আর কি হ্যাঁ ওর বয়স এই পর্যন্ত ছোটতে বড় হয়েছে মানে পাট কয় পড়ে বেটা রিয়াত ন রয়ে গেছে গা ন রয়ে গেছে অথচ উড়াইতে পারি না কবুতর আটকা রেখে রেখে ইয়ে গেছে ফিডিং করতে সময় পাই নাই যার ফলে হয়ে গেছে বয়স হয়ে গেছে একদিন দেখি একটা মাটির সাথে জোরাম মানে জোরানোর চেষ্টা করতেছে তখন বুঝেছে না এটা তো বড় হয়ে গেছে গা এখন আর এটা আর আটকা রাখা যাবো না এবারে ছেড়ে দিলাম এটা কিন্তু জলসাচকের এটার এটার মাটা কু রিয়াদ ওই মাটিটা কি উঠতেছে না না এই যে মাটির এই যে মাটিরে বলছে জলসা মাটি এই মাটির সাথে এই নরটা জোড়া এই নরের বাচ্চা এটা এই যে দেখছেন এই যে নর কালারটা দেখেন এই যে ওই যে বাচ্চা উঠলো এটার বাবা এটা ঠিক আছে দেখেন বাবার কালারটা আর এই যে পোলার কালারটা কেমন এই যে দেখছেন মিলছে সেন সেম টু সেম না চোখটা খালি জলসা পুরো বাবার মতো নিছে এর আগে আরও দুটা ভাই বোন আছিল ওটি আপনার উপর থেকে শর্ট হয়ে গেছে গা মানে কবুতর খুব স্পিড আছিল ওরা ফ্লাইং করতো মানে দূরে দৌড়াইতো খালি কবুতরটি আর সেকেন্ডের মধ্যে উপরে উঠে যেত গা একটা আছে চাকলার সাথে ঘুরতে ঘুরতে উঠে আর ওটা এমনি খাড়াই উঠে যেত গা বেশি উড়তির কারণে কবুতরটা শর্ট হয়ে গেছে দৌড়া কবুতর একটা শর্ট এসে পরে আমার মন ভেঙে গেছে পরে একটা আমি এমনি চাপ দিয়ে খাতায় দিছি যা থাকলে থাকবো না থাকলে নাই আর এইগুলি বড় করতেছি একটু আমি একটু চালাক শত্রু হোক তারপর আবারই করবো এমনি একটু বামে উঠে নামে সমস্যা নাই বামে উঠে নামে আর এটার পাখা উঠতেছে এটারও রানিং করতে হবো এটা তো পাট্টা যেরকম দুই পাট্টা হয়ে যেতেছে পাঁচে গেলে বয়স এসে আল্লাহ তালার রহমত অনেক কিন্তু ফ্লাইং করাতে পারেন এই যে এটা হাই ফ্লাইং কবুতর এই যে আমি এর আগে ভিডিও করছিলাম যে এই হারানোর একদিন পড়াইছে দুপুর তিনটা বাজে খয়রি গলা বাচ্চা ওর চৌদ্দ একটা কোনো এই দিতে কোনো কবুতরই না এটি কোনো কবুতর হইল অথচ কতই জাতটা ভালো আর কি তারপর এটাকে রানিং করতেছি এটার এটার ঘর থেকে নাপ্তা বাচ্চা বেরিয়েছে ওই যে ওই ওই ওইখানে এই নাপ্তা বাচ্চা এই সাদা মাদির ঘর থেকে এই মাদির সাথে চিলার নরা ছিল চিলার নর আর সাদা মাদির ঘর থেকে নাপ্তা বাচ্চারা বেরিয়েছে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীর ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু